ডেভিড ওয়ার্নার টেস্ট আর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন কিছুদিন হলো। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলে চিরদিনের জন্য তুলে রাখবেন হলুদ রঙা 31 নম্বর জার্সিটা। ওয়ার্নারের অনুপস্থিতিতে ট্রাভিস হেডের কাঁধে থাকবে অজিদের ওপেনিং পজিশন সামলানোর দায়িত্ব। হেডের সঙ্গে কে হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। জল্পনার মাঝেই অস্ট্রেলিয়া এমন এক ব্যাটারের সন্ধান পেল যিনি হতে পারেন ডেভিড ওয়ার্নারের যোগ্য উত্তরসূরি। কেউ কেউ তার মাঝে তরুণ ডেভিড ওয়ার্নারকে খুঁজে পান, কেউ বা খুঁজে পান গ্লেন ম্যাক্সওয়েলের ছোঁয়া, কেউ কেউ তো বলছেন তিনি ট্রাভিস হেডের দ্বিতীয় ভার্সন। বলছি দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান রিক্রুট জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের কথা, যিনি ইতোমধ্যে নিজের ব্যাটিং শৈলী দিয়ে নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটের। দিল্লি ক্যাপিটালসের হয়ে ঝড় তুলছেন ক্রিকেট মাঠে, যেই ঝড়ের দমকা হাওয়া গিয়ে আছড়ে পড়ছে তাসমান পারের দেশটিতে। আইপিএলে সুযোগ পেয়েছেন লুঙ্গি অ্যানগিডির ইঞ্জুরির সুবাদে, তবে একাদশে সুযোগ পাচ্ছিলেন না। অস্ট্রেলিয়া টি-20 দলের অধিনায়ক মিচেল মার্শের ইঞ্জুরি তাকে সুযোগ করে দেয় একাদশে। সুযোগটা দারুণভাবেই লুফে নিয়েছেন এই তরুণ। আইপিএল অভিষেকে করেন 5 ছক্কায় 35 বলে 55, পরের ম্যাচে 10 বলে 20, এরপর 7 ছক্কায় 18 বলে 65, পরের ম্যাচে 14 বলে 23, গতকাল করলেন 27 বলে 84 রান। এখনো পর্যন্ত 5 ইনিংসে 247 রান, স্ট্রাইক রেট 237.50, অন্তত 100 করা ব্যাটসম্যানদের মধ্যে আসরের সেরা স্ট্রাইক রেট এটি। ছক্কা আর 4 হাঁকিয়েছেন সমান 22টি করে। ম্যাকগার্কের নাম প্রথম শোনা যায় 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সময়, যখন বানরের খামচি খেয়ে দক্ষিণ আফ্রিকা থেকে তাকে দেশে ফিরতে হয়েছিল। গত অক্টোবরে তিনি বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন 29 বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়ে। গত বিগ ব্যাশে ঝড় তোলার পর থেকেই তাকে বলা হচ্ছিল অস্ট্রেলিয়ার নতুন ম্যাক্সওয়েল। যার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যাচ্ছিল সেই ম্যাক্সওয়েলকে বিশ্রাম দেয়াতেই প্রথমবার তিনি সুযোগ পান অস্ট্রেলিয়া দলে। গত ফেব্রুয়ারিতে অভিষেক ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1টি ছক্কা ও 1টি 4 মেরে আউট হয়ে যান, পরের ম্যাচে করেন 18 বলে 43 রান। এরপরই রিকি পন্টিং বলেন টেস্ট ক্রিকেটেও দারুণ কিছু করতে পারেন ফ্রেজার ম্যাকগার্ক, এবং যত দ্রুত সম্ভব তাকে 3 সংস্করণেই অস্ট্রেলিয়া দলে সুযোগ দেওয়া উচিত। পন্টিংয়ের বিশ্বাস ডেভিড ওয়ার্নারের মতোই 3 সংস্করণে কার্যকর হতে পারেন ফ্রেজার ম্যাকগার্ক। তার ব্যাটিংয়ে অনেক ঘাটতির জায়গা অবশ্য এখনও আছে, তবে সাহসের কোনো কমতি নেই। যেভাবে এগিয়ে চলেছেন ওয়ার্নার পরবর্তী দলের হাল তিনি ধরবেন সে আশা করাই যায়। তার আগে এবারের বিশ্বকাপেই যদি ওয়ার্নারের সাথে 22 গজে ব্যাট করতে দেখা যায় ম্যাকগার্ককে, তাতে অবশ্য অবাক হওয়ার কিছু থাকবে না।